নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট উঠে আসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ বঞ্চিত শিক্ষক সমিতির। তো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো যে কি আপডেট উঠে আসছে, তার জন্য ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন যে সমস্ত সরকারি, বেসরকারি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে আমরা ভিডিও বানাই, তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন এবার আমরা চলে যাব সরাসরি সেই কি আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে বিস্তারিতভাবে জানতে। আমরা কিন্তু চলে এসেছি সরাসরি সেই আপডেটে, অর্থাৎ আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে কী উঠে এসেছে সেটি কিন্তু আমরা এবারে দেখে নেব। দেখুন, আপনারা অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, টেট পরীক্ষায় আমাদের 20,000 ছাত্রছাত্রী পাশ করেছেন, এই মুহূর্তে শূন্যপদ রয়েছে 16,500, যারা বাকি থাকবেন ধাপে ধাপে তাদের নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর কথা মতো গত 23 ডিসেম্বর 16,500 শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর 16 ফেব্রুয়ারি সফল 15,284 চাকরি প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরে কি বলেছে দেখুন, তারপরে কিন্তু এখানে বলেছে যে 2014 প্রাইমারি নট ইনক্লুডেড চাকরি প্রার্থীদের দাবি, রাজ্যে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে সেখানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীরা আজ বঞ্চিত। প্রায় 12,600 জনের লিস্ট বেরোলেও বেশিরভাগ ডিএলএড আজ লিস্ট থেকে বাদ পড়েছে। এখনও যেহেতু প্রায় 4,000 জনের মতো শূন্যপদ খালি রয়েছে, ওই 4,000 আসনে আগে সমস্ত টেট পাস নন ইনক্লুডেড ডিএলএডদের নিয়ে দ্বিতীয় তালিকা বের করা হোক, তারপর একসাথে বাকি থাকা কাউন্সিল করানো হোক। এই অবস্থায় প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে রাজ্যসভা নেত্রী সুদীপ্তা মণ্ডলের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনায় একটি টিম রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে দেখা করে শিক্ষামন্ত্রীর পিয়ের হাতে বঞ্চিত ডিএলএডদের দাবিপত্র তুলে দেয়। রাজ্যে 16,500 জন শিক্ষক নিয়োগে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীরা বঞ্চিত হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে সংগঠনের রাজ্য সহসম্পাদক প্রিয়ব্রত দাসের নেতৃত্বে কয়েকজন সদস্য, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ও বাঁকুড়ার যুবসভাপতি রাজকুমার সিংয়ের সাথে সাক্ষাৎ করেন। বঞ্চিত ডিএলএড করা চাকরি প্রার্থীদের দাবি, মৃত্যুঞ্জয়বাবু এই দাবিটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবার আশ্বাস দিয়েছেন। রাজকুমারবাবু এই দাবির কথা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে তুলে ধরার পাশাপাশি আমাদের নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়েছেন। জ্যোৎস্না ম্যাডাম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যাপার নিয়ে অবগত আছেন এবং এই ব্যাপার নিয়ে সরকারের অন্দরও আলোচনা চলছে, তবু উনি নিজেও ব্যাপারটি নিয়ে পুনরায় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন বলে তিনি জানিয়েছেন। এই নিয়ে এক বঞ্চিত চাকরি প্রার্থী বলেন, শুধুমাত্র আমাদের প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত ঐক্যমঞ্চের সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এই 16,500 শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই নিয়োগের আবেদন শুধুমাত্র ডিএলএডরাই জানিয়েছিল, কিন্তু কেন্দ্রের তুগলুকি আইনে আজ সেই ডিএলএড প্রার্থীরাই বঞ্চিত। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এই কালা আইনের হাত থেকে আমাদের বাঁচান। অর্থাৎ বন্ধুরা, দেখলেন যে পুরো আপডেটটি উঠে এসেছে, এটি কিন্তু পুরো বাংলায় রয়েছে, তাই আমি আর বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করলাম না, আমি কিন্তু ডিরেক্টলি একদম রিড করলাম, অর্থাৎ একদম আপনাদের পড়ে সেটা জানালাম। আপনারা বুঝতেই পারছেন এখানে কী আপডেট উঠে আসছে, অর্থাৎ খুব শীঘ্রই আশা রাখছি এই যে স্মারকলিপি জমা হয়েছে তা মুখ্যমন্ত্রীর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং খুব শীঘ্রই যারা নট ইনক্লুডেড ডিএলএড প্রার্থীরা রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে বলে আশা রাখছি। এর আগেও কিন্তু টুইট কর্মসূচি পালন করা হয়েছিল এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ সাড়া পেয়েছিল। তো এই বিষয় নিয়ে যে কোনো আপডেট উঠে এলে আমরা কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে তার ভিডিও বানিয়ে কিন্তু আপডেট জানিয়ে দেবো আপনাদের। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও, এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল ভিডিও হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারবেন এবং কিন্তু এই ব্যাপারে সরকারের তরফ থেকে যে কোনো নোটিফিকেশান পাবলিশ হলেই কিন্তু আমরা সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করবো, তো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ।